যমুনার তীর সংলগ্ন সিরাজগঞ্জের সৈয়দাবাদ এলাকা। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ চলছে জোরে সোরে। এরই মধ্যে স্থাপন করা হয়েছে 28,000 পিলার, যার উপর বসানো হয়েছে 1.5 লক্ষেরও বেশি সোলার প্যানেল। প্যানেলের নিচে খালি জায়গায় করা যাবে মৌসুমি ফসলের চাষও। বন্যা আসলে এখানে ওইরকম মানে যেসব মারাত্মক আকার হয় ওইরকম কিছু হয় না। এখানে যে পানিটা আসে ওইরকম কারেন্ট থাকে না, জাস্ট স্টেডি একটা পানি এখানে থাকে। ওইটা কনসিডারেশনে নিয়েই আসলে অ্যাকচুয়ালি ডিজাইনটা করা হয়েছে। এই জায়গাটা পুরোটা আনইউজড ছিল। এই জায়গাতে আপনার 6 মাসের মতো পানিতে ডুবে থাকে বর্ষার সময়। তো এই জায়গাতে মানে ওরকম কোনো ফসলও হতো না। তো এই জায়গাটা বিবিএর জমি, অব্যবহৃত জমি ছিল। আমরা বিবিএ থেকে লিজ নিয়ে এখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছি। এই জমিটা মাল্টিপারপাস ইউজ করার প্ল্যান রয়েছে। আমরা অলরেডি আমাদের নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির 7.6 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট আছে। ওখানে আমরা ট্রায়াল বেসিসে আমরা সবজি চাষ করেছি। তো ওই মডেলটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। 214 একর জমির উপর করা হচ্ছে এই প্রকল্প। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড BCRECL প্রকল্পটি বাস্তবায়ন করছে। খরচ হবে 921 কোটি টাকা। যৌথ অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্রটির 50% মালিকানায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড NWPGCL এবং বাকি অর্ধেকের মালিকানা চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন CMC। প্রত্যেকটা প্যানেলই সিলেকশন করা হয় আপনার প্রুভেন সিলেকশন আর কি। সেই দৃষ্টিকোণ থেকে এখন 545 ওয়াট যেটা পিক ভ্যালু এখানে আছে সেটা একটা প্রুভেন প্যানেল আর কি। সেই প্যানেলটাই প্রজেক্টের জন্য সিলেক্ট করা হয়েছে। আর আপনার ইনভার্টার বা ট্রান্সফর্মার যা আছে আর কি সবই মানে আপগ্রেড কোম্পানির থেকে। সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার এখানে ওই গ্রিডে ভার ইঞ্জেকশনের জন্য আলাদা ইকুইপমেন্ট রাখা আছে, যেটা সাধারণত অন্য কোনো প্ল্যান্টে থাকে না আর কি, সাধারণত কম থাকে। সেই দিক থেকে এটা বাংলাদেশের যে গ্রিড আছে গ্রিডের সাথে খুব কম্পেটেবল হবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড BCRECL, যা পরবর্তীতে 1,000 মেগাওয়াটে উন্নীত করা হবে। বাংলাদেশ ও চীনের যৌথ অংশীদারিত্বে নির্মিত প্রথম বিদ্যুৎ কেন্দ্র সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের কাজ প্রায় শেষ। সব কিছু ঠিক থাকলে এবছরের মেতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সংশ্লিষ্টরা বলছেন এর ফলে এ অঞ্চলের শিল্প কারখানায় কাজের গতি বৃদ্ধির পাশাপাশি সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি, সেই সাথে কমবে বিদ্যুতের ঘাটতিও। জাহাদ সেলিম, মাছরাঙা সংবাদ, সোলার পার্ক প্রকল্প, সিরাজগঞ্জ।